সকল পুজো কিভাবে করবেন, অর্থাৎ যে কোনো ধরনের পুজো। আমরা তো অনেক রকম পুজো করি, সেই সকল ধরনের পুজো কিভাবে করবেন, কিভাবে সুন্দরভাবে করবেন এবং দাপিয়ে কিভাবে করবেন, কিভাবে করে আপনি সুনামের সঙ্গে সেই জিনিসটা ফেস করবেন, সমস্ত কিছু আজকের ভিডিও থাকবে। যারা নতুন দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর যারা পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল দেখেন, তারা তো জানেন এখানে কী ধরনের কন্টেন্ট দেওয়া হয়, কীভাবে আপনাদেরকে শেখানো হয়, কীভাবে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে পেশ করা হয়, তারা তো জানেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করুন। আজকে একদম সুন্দরভাবে বলবো যে কোনো পুজো আমরা এই ভিডিও দেখলে সমস্ত পুজো শিখে যাবেন। তাহলে আজকের ভিডিও শুরু করবো। হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি, আমি অনেকদিন এইভাবে আপনাদের সামনে সরাসরি কথাবার্তা হয়নি, কিছু কর্মের জন্য। তার কিছু ভিডিও আপনারা দেখেছেন, সেগুলো দেখবেন আরও পরবর্তীকালে। কিন্তু এ ধরনের ভিডিও আসবে, ওই ধরনের ভিডিও আসবে, কারণ সব রকমই দরকার। কাজের ভিডিও দেখলে আপনারা সেইভাবে করতে পারবেন, কখনোই কপি করতে বলবো না, ব্যাপারটা বুঝতে পারবেন। আর এই ধরনের ভিডিওতে তো আপনারা জানতেই পারবেন দু ধরনের ভিডিওই দরকার, এছাড়াও আরও অনেক ধরনের ভিডিও যেগুলো পরবর্তীকালে আসতে চলেছে। এইবার বলি সকল ধরনের ভিডিও, হ্যাঁ সকল ধরনের পুজো কিভাবে করবেন। প্রথমেই বলি আপনি আপনি কি সেটাকে দেখতে হবে। আপনি একজন ঠাকুরমশাই, আপনি অনেকদিন ধরে পুজো করেন এরকম একটা ঠাকুরমশাই, আপনি নতুন একটা পুজো করছেন এরকম একটা ঠাকুরমশাই, বা আপনি মোটামুটি খুব একটা বেশি দিন না আবার খুব একটা কম দিন না এরকম একজন ঠাকুরমশাই, এরকম তিনটে ক্যাটাগরিটা আমি ভাগ করে নিলাম প্রথমে। এবার আপনাকে ফার্স্ট প্রশ্ন যেটা করবে, কোনো বন্ধুবান্ধব আপনাকে করতে পারে, কোনো যজমান আপনাকে করতে পারে, বা যে কেউ আপনাকে করতে পারে, সেটা হলো তুমি কি সব পুজো করতে পারো। তখন আপনি কি উত্তর দেবেন, মোটামুটি, যেটা বেশিরভাগ নতুন ঠাকুরমশাই দেয়, মোটামুটি সব পুজো করতে পারি। যারা যাদের খুব সাহস তারা বলবে হ্যাঁ আমি মোটামুটি সব পারবো, অসুবিধা নেই, আমি পারবো মোটামুটি। যারা একটু ইউটিউব দেখে বা যাদের সঙ্গে আমার বেশি যোগাযোগ রয়েছে তারা বলবে হ্যাঁ কোনো ব্যাপার না সব পারবো। এইরকমভাবে উত্তরগুলো আপনি দেন। আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি কি বলবো, আমি বলবো হ্যাঁ মোটামুটি সব পুজোই পারি, কিন্তু মনকে মন প্রশ্ন একটাই করব যে আমি কয়েকটা কর্ম করিনি, সে কর্মগুলো জানি, পারিনি কিন্তু করিনি বা পাইনি, সেই কর্মগুলো ছাড়া সমস্ত কর্ম করেছি, ঠিক আছে। সেটা শ্রাদ্ধ চতুর্দশ শান্তি থেকে শুরু করে নারায়ণ বলি, সেই সমস্ত কর্ম, অনেক রকম কর্ম রয়েছে করেছি, কিন্তু তার মধ্যে কিছু কর্ম রয়েছে যে কর্মগুলো এখনও পর্যন্ত আমারও করা হয়নি এবং আপনাদেরও করা হয়নি। কিন্তু সেই কর্মগুলোকে তো আমাদের আস্তে আস্তে রপ্ত করতে হবে, কোনো সময় করতে হবে। এইবার চলে আসে একদম ডাইরেক্ট যে বিষয়ের মধ্যে, সেটা হলো পুজো। সকল ধরনের পুজো কি আপনি পারেন? তখন আপনাকে উত্তর দিতে হবে হ্যাঁ আমি সকল ধরনের পুজো করতে পারি। এইবার কেন এই উত্তরটা দেবেন আপনি তো মনে মনে ভাবলেন, কারণ কিছু ধরনের পুজো যেগুলো আমরা সচরাচর জানি সেই পুজোগুলো আমরা মোটামুটি শিখি, এবং আমরা যেটা বলি সেটা হলো সাধারণ পুজোটা আমরা শিখি এবং যেগুলো আমাদের বেশিরভাগ হয়, যেমন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ, তারপরে আমাদের দুর্গা পুজোটা আমাদের শিখতে হবে, দুর্গা পুজো শিখলে সব হয়, কালী পুজোটা পরবর্তীকালে বৃহত্তর কর্ম সেটা শিখতে হবে, জগদ্ধাত্রী পুজো যদি আসে সেটা শিখতে হবে, শীতলা পুজো আমরা শিখতে পারি, এই এই সমস্ত জিনিস এইভাবে আমরা একটা গাইডলাইন তৈরি করি এই বিষয়ে। এরপরেও কিছু কিছু পুজো রয়েছে যে পুজোগুলো আমাদের একটুখানি কম হয় কিন্তু হয়, সেগুলো কি সত্যায়ন পুজো, তাদের মধ্যে গেল, এটাও আমাদের শিখতে হবে কারণ প্রচুর পরিমাণে হয় অনেক জায়গায়, সেটাও আমাদের করতে হবে, না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব, সেটাও আমাদের করতে হবে। এছাড়া কি বারের পুজো, অনেকে এড়িয়ে চলে, না আমি এটা করব না, আমি জানি অনেকে, কিন্তু এটাও মোটামুটি আমি যা ভিডিও দিয়েছি তাতে অনেকেই করেছেন, এটাও কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, কোনো পুজোতেই ভয়ের ব্যাপার নেই, ঠিক আছে। তার কারণটাও পরে আমি বলব। তারপরে কি আছে, কিছু কিছু পুজো অনেকে শিব পুজো এড়িয়ে চলে, অনেক এইরকম ব্যাপার আছে। এইবার এইগুলো তো নর্মাল বিষয়, এগুলো পরপর হয়ে যাবে, এর বই আছে, এর জন্য পুরোহিত দর্পণ আছে, এর জন্য নিত্যকর্মবদ্ধ আছে, এইগুলো সমস্ত কিছু আমাদের গেল।
এইবার কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো ধরুন আমার কাছে এলো এই ধরনের একটা পুজো, সেটা হলো লগ্নার বাবা পুজো, এটা এখন প্রচলন হয়ে গেছে। কিছুদিন আগে যে ভিডিওটা আমি করেছি সেইটা হলো, যে ভিডিওটা কিছুদিন আগে দেখলেন, নিগমানন্দ পরমহংসদেবের পুজো, বা আমার কাছে এলো রাম ঠাকুরের পুজো, বা আমার আপনার কাছে এলো বদ্রীনাথ পুজো, বা আপনার কাছে এলো কেদারনাথ পুজো, বা এলো বামলিঙ্গ শিব পুজো, বা আপনার কাছে এলো ভগবতী পুজো। এইগুলো কি, এগুলো খুব কম জায়গায় হয়, খুব কম প্রচলন একটি পুজো, কিন্তু কিছু কিছু জায়গায় হয়, সেই পুজোগুলোও আপনাদের করতে হবে। সেইগুলোকে আপনি বই কোথায় পাবেন? রাম পুজো, আজকেই রামনবমী, আমাকে অনেকেই ফোন করেছে যে রাম পুজো দাদা কীভাবে করবো, রামের ঝান্ডা দেবো কীভাবে। ঠিক আছে, রাম পুজোর তো বই পাচ্ছি না, সমস্যা হয়ে গেল আমার। এবার শুধু রাম পুজো করবো, রাম তো রামের ধ্যানটা পুরোহিত দর্পণ থেকে পেলাম, কিন্তু বাদ বাকিগুলো কীভাবে করবো? সীতা লক্ষণেরও পুজো করতে হবে, কিছু তো একটা সলিউশন আছে, আছে না? আমরা এত পুজো আচ্ছা করি, এত মন্ত্র আমাদের রয়েছে, কিছু তো আছে, 33 কোটি দেবতা তার তো মন্ত্র আছে, পুজো তো আছে, কোথায় পাবো? হ্যাঁ অবশ্যই পাবো। তাহলে আপনাদের কী করতে হবে, প্রথমেই যেটা বলবো সেটা হলো, আপনি সব পুজো পারবেন যদি আপনি সাধারণ পুজো জানেন। হ্যাঁ আপনি সাধারণ পুজো জানেন, সাধারণ পুজোর মধ্যে কী কী রয়েছে, যেগুলো অল্প সময়ের পুজো, তার মধ্যে শুধু সাধারণ পুজো জানবেন, তার সেই দেবদেবীর ধ্যানটা আপনি জেনে যাবেন। সেই দেবদেবীর ধ্যান, অনেক সময় আমরা বদ্রীনাথের ধ্যান পাচ্ছি না, তাহলে আমরা কী করবো, বদ্রীনাথ পুজোর সময় বিশেষ কিছু, প্রত্যেকটা পুজোই রয়েছে বিশেষ কিছু সম্পর্কে বলে নিই, শীতলা পুজোর একটা বিশেষ কিছু রয়েছে, সেটা হলো কুলো সাজানো, অন্নপূর্ণার বিশেষ কিছু রয়েছে সেটা হলো ভিক্ষা, এছাড়াও নারায়ণ পুজোর একটা বিশেষ কিছু রয়েছে, মোকাম নিবেদন, এবং লাস্টে একটি মোকামেকে উৎসর্গ করে বা বাড়ির একটা বাতাসা ফেলে দিতে হয়, তার একটা বিশেষ কিছু। বিশেষ কিছুগুলো কী করে শিখব, বিশেষ কিছু তো বইয়ের মধ্যে লেখা নেই, তাহলে বিশেষগুলো কী করে করব? হ্যাঁ অবশ্যই করব। যজমানকে ফেস করতে হবে, গুরুকে ধরতে হবে, গুরু ধরাটাও একটা বড় ব্যাপার, একজন গুরুকে লাগবে। হ্যাঁ এটা অনেকেই বলে, আমি অনেক সময় মানি না, আপনি ইউটিউবে গ্রুপ মানেন না, অনেক বড় বড় গ্রুপ ডেপ রয়েছে, তাদেরকেও মানতে পারেন, যদি খারাপ লাগে, খারাপ না লাগে আমার কথাবার্তা, আমাকেও গুরু মানতে পারেন ইউটিউবেই। এরকম গুরু একজনকে ধরতে হবে, আমার একজন বিশেষ একটি মানুষ রয়েছে, সে বলছে গুরু ছাড়া কিন্তু এগোনো যাবে না। ইয়েস আমি এটা বলতেই থাকবো, কিন্তু তেমন আমিও গুরু ছাড়া এগোতে পারিনি, যে একজন গুরুকে দরকার, কিন্তু অনেকে পাচ্ছে না, তারা কী করবে? এখন আপনাদের জন্য ইউটিউব একটা বড় গ্রুপ হয়ে গেছে, সেখান থেকে কিছু না কিছু তথ্য পারবেন, ভুল তথ্য বা সঠিক তথ্য সেটা আপনার ব্যাপার, ভুল করতে করতে সঠিকটা শিখবেন, এটাই বড় ব্যাপার। একেবারে সঠিক শিখে মাঠে নামবেন, ততক্ষণে মাঠে খেলাই শেষ হয়ে যাবে, তাই একটুখানি শিখে নেবে পড়ুন, খেলতে খেলতে অনেকটাই শিখবেন, এই কথাটা আর একবার বলবো, বললাম পুরোটা শিখতে শিখতে খেলতে নামবে, খেলাটাই শেষ হয়ে যাবে। কিছুটা শিখুন, শিখে খেলতে না ভুল, খেলতে খেলতে আরও অনেক কিছু বুদ্ধি বেরোবে, এই কথাটা যদি আপনি বিচার করেন সমস্ত কিছু বোঝাবেন আশা করি। এইবার বলি কি করতে হবে আপনাকে, আপনি তো ন্যাসাদি কর্ম, সাধারণ পুজো, ভূমিশুদ্ধি, পুষ্পশুদ্ধি, দেহশুদ্ধি, এগুলো সে প্রাথমিক কর্ম, পুষ্পশুদ্ধি, শিকাবন্ধন, তিলক ধারণ, এগুলো প্রাথমিক কর্ম, এগুলো করলেন, পঞ্চদেবতার পুজো প্রাথমিক কর্মের মধ্যে পড়ে, ভূতাদি আমাদের মাস ভক্ত বলি প্রাথমিক কর্মের মধ্যে পড়ে, ঘটস্থাপন প্রাথমিক কর্মের মধ্যে পড়ে, তারপরে আমাদের সামান্যর্ঘ বিশেষর্ঘ এটাও প্রাথমিক কর্মের মধ্যে পড়ে, প্রধান পুজো পঞ্চপ্রচার আপনার আমিও ধরি 16 প্রচার থেকেও প্রাথমিক কর্মের মধ্যে পড়ে, এবং তারপরে যে দেবী দেবদেবীর ধ্যান সেগুলো প্রাথমিক কর্মের মধ্যে নিয়ে নেবেন, এবং তারপরে আরতি এবং হোম এগুলো প্রাথমিক কর্মের মধ্যে গেল, ছোট কোনো পুজো সেইভাবে, বৃহত্তর পুজো ধরুন বড় আকারে যেই পুজোগুলি হয়, তার জন্য কি, তার জন্য আপনি শিখে রাখলেন কালী পুজো। ঠিক আছে, একটা কালী পুজো যদি শিখুন সেটা তন্ত্র মঠে পুজো, ঠিক আছে, বৈদিক মতে নারায়ণ পুজোটাই পুরোপুরি শিখুন, বৈদিক মতে পুজো হয়ে গেল, বা বিষ্ণু পুজো বা শিব পুজো আপনি একটা ক্যাটাগরি শিখে রাখলেন, তার মধ্যে ন্যাসাদি পাবেন, সমস্ত কিছু পাবেন, আগের যেগুলো বললাম সেগুলো পাবেন, ন্যাস পাবেন, 16 প্রচারে পুজো পাবেন, এবং তারপরে কিছু জপ স্তপ পাবেন, সেই পুজোর দেবী পাবেন, পড়ে গেলেন। তাহলে একটা ছোট পুজোর মধ্যে যেটার মধ্যে অল্প, আর বৃহত্তর পুজো বড় সমস্ত কিছু রয়েছে। সবচেয়ে বড় হলো দুর্গাপুজো, যেটা শিখতে পারলে সমস্ত কিছু আপনার সুবিধা হয়ে যাবে, কারণ তার মধ্যে সমস্ত কিছু রয়েছে। তাহলে এইভাবে যদি আপনি প্রত্যেকটা জিনিস আটা করা ক্যাটাগরি করেন তাহলেই পাবেন। এইবার কি করতে হবে, এইবার যেটা বলবো সেটা হলো, আপনার কাছে এমন কিছু বই রাখতে হবে যার মধ্যে অনেক কিছু মন্ত্র রয়েছে,
সেরকম পুরোহিত দর্পণ, যার মধ্যে ধ্যান মন্ত্রগুলি রয়েছে, ধ্যানটাই আলাদা সমস্ত কিছু, পুষ্পাঞ্জলি প্রণাম মন্ত্র এগুলো পাবেন, বীজ মন্ত্রটা কালেকশন করার চেষ্টা করবেন, পুরোহিত দর্পণের মধ্যে সেগুলো পেয়ে যাবেন আশা করি। না হলেও কে সাহায্য করবে, ইন্টারনেট সাহায্য করবে, ইন্টারনেটে সার্চ করবেন, অনেক পিডিএফ পেয়ে যাবেন, সেখান থেকে করতে পারেন ব্যাপার, ঠিক আছে। পুরোহিত দর্পণ অনেক কিছু পাওয়া যাচ্ছে না, সমস্পর্শ বই, আমি একজন আমাকে রাম পুজো বলেছিলেন, আমি বললাম যে বজরঙ্গলী পুজোর বইটা দেখো, ওর মধ্যে কিন্তু রামের সীতার ধ্যান রয়েছে, এইভাবে করা যাবে, আমার ভিডিওটার মধ্যেও রয়েছে, অবশ্যই আমার ভিডিওটাও দেখো, ঠিক আছে। এই হলো একটা বিষয়। এইবার কি এরকম বদ্রীনাথ পুজো কোথায় পাবো এত কিছু স্টপ, আমি বললাম শিব পুজোর বই দেখো বা শিব যেখানে রয়েছে সেইগুলো দেখো, তাহলেই হয়ে যাবে এক একটা। শীতলা পুজো আপনার বই পাচ্ছে না, কালী পুজোর নিন এবং শীতলার ধ্যানটা কালেকশন করুন, পুজো করে আসুন, কোনো অসুবিধা নেই। সাহসটা একটু বুকে রাখতে হবে, সাহস না রাখলে কিন্তু হবে না। এইগুলো মোটামুটি গেল, সে সকল পুজো এইভাবে আপনি নাবি দিতে পারবেন, দাপটে করতে পারবেন। এইবার কথাটা এলো দাপটে কিভাবে করতে পারবেন, তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য আমি বলেছিলাম নিত্যকর্ম পদ্ধতিতে অনেক রকম স্তব মালা রয়েছে, অনেক কবচ রয়েছে, সেইগুলো আপনার ভেতরে কিছু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। আপনি মুখস্থ করলেন, যেমন কিছু কিছু স্তব রয়েছে, ষোলো মাসের যে বিষ্ণুর নাম সেটা রয়েছে, এই ধরনের স্তব রয়েছে, তারপরে নবগ্রহ স্তব রয়েছে, গুরু স্তব রয়েছে, এগুলো যে কোনো পুজোয় করা যেতে পারে। আপনি সময় দেখলেন আপনার মুখস্থ আছে, আপনি পাঠ করে দিলেন, দেখবেন কত সুন্দর লাগে, কারণ গুরু পুজো তো আমি সব জায়গায় করি, নবগ্রহের পুজো তো আমার সব জায়গায় করতেই হতে পারে বা করি, করা যেতেই পারে, শক্তি আছে ওর মধ্যে। এইগুলো এই স্তবগুলো আপনি সব জায়গাতেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই এছাড়াও আরও অনেক স্তব করুন, রুদ্রক স্তব বলে একটি স্তব রয়েছে, এইগুলো আপনি কালেকশন করুন। তাছাড়া আরও অনেক ধরনের মন্ত্র রয়েছে, ঠিক আছে, লিঙ্গন স্তপ্তম, এইগুলো কালেকশন করুন, অনেক নতুন এই ধরনের জিনিসগুলো কালেকশন করার চেষ্টা করুন। শুধু পুরোহিত দর্পণ নয়, পুরোহিত দর্পণ ছাড়াও আরও কিছু আদ্যাক স্তব আমি কালী পুজোতে করতেই পারি, শীতলা পুজোতে করতেই পারি, আমি দুর্গা পুজোতেও করতে পারি, আমি জগদ্ধাত্রী পুজোতেও করতে পারি, কার সঙ্গে যায় সেগুলো দেখতে হবে। তাই আপনাকে কিন্তু ওই জায়গাটাতেই আপনি বাজিমাত করবেন, কে আপনার মন্ত্রপাঠের মাধ্যমে, যদি মাইক্রোফোনটাকে স্তব করবেন গলা ছেড়ে সুন্দরভাবে ছন্দে, যে সমস্ত ছন্দগুলো রয়েছে সেই ছন্দে করবেন, তাহলেই দেখবেন আপনার পুজো দাপটে হবে। আমি দেখেছি অনেক ঠাকুর মশাইরা এই প্রসেস অ্যাপ্লাই করে তারা কিন্তু বাজিমাত করছে, আমরাও কিন্তু বাজিমাত করব। অনেকেই বলেছে যে আমরা তো বাজিমাত করে যাচ্ছি, আমরা তো বাজিমাত করার জন্য এসেছি, বাজিমাত করবো না কি করবো, তাহলে তাহলে কি ঘুমানোর মতো মন্ত্র করবো, সেটা কি চান আপনারা, তা তো চান না, যে কী মন্ত্র পাঠ হচ্ছে জানি না, নিজের মতো নিজে ঠাকুরমশাই করছেন, যখন অঞ্জলি হ্যাঁ অঞ্জলি হ্যাঁ, সেটা তো চান না, এখনও সময় আছে, এইভাবে করুন। আমি যেগুলো বললাম চেষ্টা করবেন একটু লিখে রাখতে, মনে রাখতে, যে কথাটা বিশেষ করে বললাম সেটা মনে রাখতে বলবেন, তাহলেই কিন্তু সকল ধরনের পুজো, যে কোনো পুজো আপনি করতে পারবেন। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে এই ভিডিওটা দেখলেন এতক্ষণ, বলবেন হ্যাঁ আমি সকল পুজো পারি, যে কোনো পুজো পারি, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য ইউটিউব রয়েছে, আপনাদের জন্য অনেক রকম মাধ্যম রয়েছে, আপনাদের জন্য আপনাদের মস্তিষ্কটাই রয়েছে, মস্তিষ্কটাই বলে দেবে যে কোথায় যাও, কোথা থেকে কী হবে, কোন বইটায় কি পাবে সেটাই পাবে, এবং তারপরে আপনি করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। সে রাম ঠাকুরের পুজো হোক, নিগমানন্দের পুজো হোক, অনুকূল চন্দ্রের পুজো হোক বা অন্যান্য পুজো হোক, লক্ষ্মী গণেশ সরস্বতী দুর্গা যাই পুজো হোক, কেদারনাথ থেকে শুরু করে বদ্রীনাথ যে কোনো পুজো হোক আপনি করে নিতে পারবেন, ভগবতী পুজোও তাই করতে পারবেন। এই হলো বিষয়। এছাড়াও স্পেশাল স্পেশাল কিছু ভিডিও পুজোর ভিডিও তো আসবেই, সেগুলোর জন্য তো আপনারা পাবেন, আরও সুন্দর পাবেন বিশেষ কিছু শেখার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা অনেক এগোচ্ছে, আপনাদের আশীর্বাদ এগোচ্ছে, আপনাদের ভালোবাসা এগোচ্ছে, কোনোদিন ভাবিনি চ্যানেলটা এত এগোবে, এতগুলো চ্যানেলের সঙ্গে পাল্লা দেবে, এটা একটা বড় ব্যাপার, ভাবিনি কোনোদিন, সত্যি ভাবিনি, ভেবেছিলাম আমি পাগলের মতো বলে যাবো, কিন্তু এই পাগলামিটা আপনারা মেনে নিয়েছেন, এটাই অনেক ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।